নমস্কার, সোজা ঘর রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি পেঁপে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু পেঁপে খেতে ভালোবাসে না, এই রেসিপিটা করে দিলে ভাত কিন্তু এক থালা চেটে পুটে খাবে ওরা। পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপের খোসা ছাড়িয়ে চার ফালি আমি করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি এখানে পেঁপেগুলো মিহি করে কুড়িয়ে নেব। কেকের ভেতরে কিন্তু দানা থাকলে হবে না, দানাগুলো পরিষ্কার করে ভালোভাবে মিহি করে দেখুন এমনিভাবে কুড়িয়ে নিতে হবে। আর বাচ্চারা অনেক সময় পেঁপে খেতে ভালোবাসে না, তাদেরকে আপনারা যদি এইভাবে তৈরি করে দেন রেসিপিটা, তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে আর বুঝতেও পারবে না এটা পেঁপে। পেঁপেটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম আর নিয়েছি লঙ্কা কুচি, রসুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর রসুনগুলো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দেবো। রসুন কিন্তু মুখে পড়লে ভালো লাগে না, তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেবো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিলাম, আর এখানে আমি চার চামচ মতন চালের গুঁড়ো দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই, চালের গুঁড়োটা দেওয়ার ফলেই পরোটা কিন্তু ক্রিস্পি হবে। এখানে চার চামচ মতন বেসন দিলাম, বেসনটা চার চামচ দিলাম, চালের গুঁড়িটাও চার চামচ আমি দিয়েছি এখানে। ভালো করে মাখানোর পরে দেখবেন পেঁয়াজ দিয়ে অনেকটা জল ছাড়বে, মিশ্রণটা পাতলা হয়ে আসবে, তখন কিন্তু আরও দু চামচ মতন আমি বেসন দিয়ে দেবো এখানে। দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে, একটু ভেজা ভেজা ভাব, আমি আরও দু চামচ মতন বেসন দেব এখানে, দিয়ে আবারও ভালো করে এখানে মাখিয়ে নেব। দেখুন এখানে মাখানো হয়ে গেছে কত সুন্দর। এমনিভাবে এবার বড়াগুলো আমি তৈরি করে নেব। কড়াই গরম করে রিফাইন তেল আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে এবার বড়ার আকার করে আমি এখানে ভেজে নেব। দেখুন এটা কিন্তু গোল ধরনের, একটু চ্যাপটা পাতলাভাবে আমি এখানে দিয়েছি। এমনিভাবে ভাজবেন তাহলে ভেতরটা কাঁচা থাকবে না, খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে আমি ভেজে নেব এখানে। পেঁপে দিয়ে এই পকোড়াটা কিন্তু খুব ভালো লাগে, বড়া আর পকোড়া যাই বলেন না কেন, পেঁপের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। ভাতের সাথে একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। আর বাচ্চাদের যদি আপনারা এমনভাবে রেসিপি তৈরি করে দেন পেঁপে দিয়ে, তাহলে তো ওরা বুঝতে পারবে না, মজা করে খাবে। লাল লাল করে আমি এখানে ভেজে তুলে নিলাম, বাদবাকিগুলো আমি একইভাবে এখানে ভেজে নেব। তৈরি হয়ে গেল এখানে পেঁপে দিয়ে একটা দুর্দান্ত পকোড়ার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কিন্তু কাঁচা নেই। আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।